দারুণ দারুণ দেখা যাচ্ছে। ভিডিওটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে দীঘা মোহনার ভিডিও। দীঘা মোহনা চম্পা নদীর মোহনা স্থলে অবস্থিত, মানে চম্পা নদী বঙ্গোপসাগরে যেখানে মিশেছে সেই জায়গাটি খুবই চওড়া এবং সেই জায়গা থেকেই মৎস্য শিকারের জন্য বিভিন্ন ট্রলার বের হয় এবং এই জায়গাটি মাছের বাজারে পরিণত হচ্ছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মাছ সাপ্লায়কের জায়গা, তো এখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বাইরের রাজ্যগুলোতেও মাছ সাপ্লাই হয়। এখানে মাছের প্রচুর আড়ত আছে এবং খুব সস্তায় মাছ পাওয়া যায়, ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ এবং নদীর মাছ, সব ধরনের মাছই এখানে অ্যাভেলেবেল। তো সেইগুলোই হচ্ছে এখানে দেখার বিষয়। দীঘা যে আসে সে দীঘা বিচে তো ঘোরেই এবং মোহনায় অবশ্যই আসে। স্ক্রিনের ওপর আমি অ্যারো মার্কিং করে দেখেছি, বাদিকের পিকচারটা দেখলে দেখা যাবে যেখানে অ্যারোর মুখ আছে সেখানে একটি টার্নিং আছে, মানে সেটা হচ্ছে ওল্ড দীঘার পয়েন্ট এবং সেখান থেকে সরু উপর দিয়ে গিয়ে বেগুনি কালারের যে লাইনটা দেখা যাচ্ছে যেখানে গিয়ে শেষ হচ্ছে বেগুনি কালার লাইনটা, সেটি হচ্ছে দীঘা মোহনা। আর ডান দিকের পিকচারে জুম করে বড় করে দেখিয়েছি, দেখলে আরামসে বোঝা যাবে এবং এটাই হচ্ছে মোহনা যাওয়ার রাস্তা ওল্ড দীঘা থেকে। তো এইভাবে মানুষে যায়। তো দেখো আমরা যাচ্ছি, এই রাস্তাটা দীঘা মোহনায় যাচ্ছে এবং মোহনার আগেই পড়বে মাছের আড়ত এবং মাছের বাজার। তো এখান থেকে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের মুনাফা অর্জনের অ্যাকচুয়ালি এটা জায়গা, কারণ এখান থেকে কিন্তু লরি ভর্তি করে আমাদের বিভিন্ন বাইরের রাজ্যগুলো এবং বিশেষ করে নর্থ ইস্টে কিন্তু মাছ সাপ্লাই করা হয়। তো এটি হচ্ছে আমাদের রাজ্যের একটি মূল্যবান জায়গা যেখান থেকে পশ্চিমবঙ্গের জিডিপি গ্রোথ হওয়ার একটা জায়গা। মাছের বাজারের উপর দিয়ে আমরা যাচ্ছি এবং দেখতে পাবো আড়তগুলো, ডান দিকে মাছের বাজার বসেছে, এখানে প্যাকিং করা চলছে, মানে এগুলো সব সাপ্লাই হবে। অ্যাকচুয়ালি এই সাপ্লাইয়ের কাজে এখানে মেন, খুচরো মার্কেট অন্য জায়গায়ও আছে। তো এর উপর দিয়ে আমরা চলে যাব, আশেপাশে দেখে নিচ্ছি। বাজার ছেড়ে সামনে বিচের দিকে চলে আসলাম, এই জায়গাটাকেই মোহনা বলা হয়। মোহনার পয়েন্টটা আমরা দেখাবো, গাড়িটাকে পার্কিং করে নিই। মাছের কিছু দোকানও বসেছে, আসল মার্কেটটা ভেতরেই দেখে আসলাম, পর্যটকরা এখানে এসে কিছু কিনবে সেই জন্যই। এই যে লবস্টার ফিশ দেখা যাচ্ছে, ভ্যারাইটিস মাছ আছে। আমরা এই শুটকি মাছগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু খুবই সস্তায় পাওয়া যায়। তো এবার হচ্ছে আসল জায়গা হচ্ছে ডান দিকে, এবার সরু রাস্তাটা, হ্যাঁ। আর বাঁ দিকে দেখতে পাচ্ছি যে জলাশয় না, ওটা কিন্তু নদীর মোহনা, এটা হচ্ছে চম্পা নদীর মোহনা, বিশাল চওড়া। দিকটা ঘাটটা বাঁধানো হয়েছে, 2 বছর আগেও বাঁধানো ছিল না। যে নৌকাটা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু চম্পা নদীর ওপরে আছে। আর বাঁদিকে ট্রলারটা চলে যাচ্ছে নদীর ভেতর দিয়ে। নদীর মোহনা বরাবর এই সরু রাস্তাটা সমুদ্রের মাঝ বরাবর অনেকটাই চলে যাচ্ছে, প্রায় 300 কি 400 মিটার পর্যন্ত আরও ভেতরে যাচ্ছে। তো সেখান পর্যন্ত আমরা যাব এবং এই দৃশ্যগুলো নেক্সট ভিডিওতে আসছে। ততক্ষণ চ্যানেলের সাথে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ট্রাভেল উইথ অরূপ।